গরুড় পুরাণে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং তার আত্মার যাত্রা সম্পর্কে অনেক কিছুই বলে। শুধু তাই নয়, এই পুরাণে মৃত্যুর সংক্রান্ত আচার অনুষ্ঠান সম্পর্কেও অনেক নিয়মের কথা বলা হয়েছে, যা মেনে চললে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এবং সুখ শান্তি পায়। সেই সঙ্গে পূর্বপুরুষের আশীর্বাদে একজন ব্যক্তির পরিবার অনেক উন্নতি, সুখ ও সমৃদ্ধির লাভ করে। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর মানুষের দেহের আত্মা 13 দিন তার নিজের ঘরে থাকে। অতএব মৃত্যুর পরে 13 দিন পর্যন্ত অনেক আচার অনুষ্ঠান করা হয়। মৃতের আত্মার জন্য প্রতিদিন খাবার বের করা হয়, এর 13 দিন পর পিণ্ড দান করা হয়। আসলে মৃত্যুর পরেই যমদূতরা সঙ্গে সঙ্গে আত্মাকে যমলোকে নিয়ে যান, যেখানে তার কর্মের হিসাব করা হয় এবং তারপর 24 ঘন্টা পরে আত্মা তার ঘরে ফিরে আসে। এর পেছনের কারণ হলো তার পরিবারের প্রতি তার আসক্তি ও ভালোবাসা। এখানে আত্মা তার পরিবারের সদস্যদের মাঝে ঘুরে বেড়ায়, ডাকতে থাকে, কিন্তু পরিবারের সদস্যরা তার কণ্ঠ না শুনলে সে অস্থির হয়ে পড়ে। এই সময় আত্মা এতটাই দুর্বল হয়ে পড়ে যে কোথাও যেতে পারে না। তারপর পরিবারের সদস্যরা পিণ্ডদান করেন এবং টানা 13 দিন প্রয়োজনীয় আচার অনুষ্ঠান করে আত্মাকে শক্তিশালী করে তোলা হয় এবং সে তখন যমলোকে যাত্রা করে। শুধু তাই নয়, পিণ্ডদানের সময় দেওয়া খাবার 1 বছর আত্মাকে শক্তি দেয়। তাই পিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যেখানে যাদের জন্য পিণ্ডদান করা হয় না, যমদূতরা তাদের 13তম দিনে জোর করে যমলোকের দিকে টেনে নিয়ে যায়। এ কারণে মৃত ব্যক্তির আত্মাকে অনেক কষ্ট করতে হয়।